আপনাকে বেরোতে দিব না আমরা, আপনি আজকে সিদ্ধান্ত জানাবেন যে আপনি পদত্যাগ করছেন না, এটাই আমাদের সিদ্ধান্ত। আর আপনি যদি পদত্যাগ করেন তাহলে ক্যাম্পাস অচল হয়ে যাবে, অচল করে দেবো, এটাই কথা। এখন আপনি আমাদেরকে সিদ্ধান্ত দিবেন, আমরা নিচে বসে আছি, আপনি মিটিং করেন, কথা বলেন, সিদ্ধান্ত জানান, আমরা ভিতরে খবর জানি সবকিছুই, আপনি দায়িত্বে থাকেন স্যার। আর সিদ্ধান্ত আজকে জানতে চাই আপনার কাছ থেকে। আমরা আছি স্যার এখানে, আপনি সকল কিছুর ঊর্ধ্বে আমাদের শিক্ষক, অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের কথা, বিশ্ববিদ্যালয়ের কথা স্যার ভাবেন। এর জন্য আপনার যেটা প্রয়োজন স্যার আমরা সেটাতে রাজি আছি। আমাদের স্যার আপনার প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে যে স্যার কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় দিবে না, কোনো অন্যায় মেনে নিবেন, এবং আমরা কখনো এটা স্যার শুনি নাই, দেখি নাই, জানিও নাই। তাই স্যার আপনার প্রতি আমরা সম্পূর্ণ বিশ্বাস রেখে আমরা এতটুকু আপনাকে স্যার নিশ্চিত করে যাচ্ছি যে আমরা আপনার সাথে আছি, আপনি আমাদেরকে ছেড়ে দিতে পারবেন। মানে আপনি শুধুমাত্র ব্যক্তিভাবে চিন্তা না করে আমাদের অভিভাবক হিসেবে একটু চিন্তা করবেন? তোমাদের অভিভাবক হিসেবে চিন্তা করি বিধায় আমি এখন পর্যন্ত আছি। তোমাদের কাছে আমার অনুরোধ, আমার কথা একটু ভাবো। আমি একজন মানুষ, আমার লেভেল অফ স্ট্রেস কি পরিমাণে আমি নিতে পারবো সেটাও একটু ভাবনার বিষয়। আমাকে সময় দাও যে কয়দিন থাকা লাগে আমাদের সমস্যা নিয়ে আমরা আসি। আমার মনে করি যে আমার এবং জীবনে অনেক বড় হিসাবে দায়িত্ব পালন করেছি, শিক্ষার্থী আমার ক্লাসেও আমি তোমাদের আমি কি করিয়েছি, একজন শিক্ষকের একটা আর বড় কিছু প্রাপ্তি নয়, যার জন্য শিক্ষার্থীরা আসতে পারে। আমার জীবনের অনেক প্রাপ্তির মধ্যে আমি মনে করবো যে অনেক বড়। আমাকে আর একটু ভাবার সময় দাও, তোমরা হয়তো ভাবছ যে বাচ্চা না আমার জন্য বাচ্চা ছিল, সুতরাং ওনাকে দুইজনে কোনোভাবে না যাওয়ায় দ্বিতীয় তোমরা কম্প্রোমাইজ করো, দুই জায়গাতে তোমরা কম্প্রোমাইজ করবে না, এরকম তোমাদের। এখন এই জায়গাটা হতে গেলে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমি একা না, আমাকে যে পার্সন হয়তো দেখছো যে আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ, কিন্তু আমার এই কাজের সাথে লট অফ পিপুল দে আর ইনভলভ। আমার এই যে টিম নিয়ে কাজ করেছি, কিভাবে কাজ করেছি, সবাই তো এক ধরনের না, ভালো মন্দ সংখ্যানি থাকে, কেউ এফিসিয়েন্ট অনেক, কেউ একটু লেস এফিসিয়েন্ট, সব কিছু মিলে আমার আমার টিমের সাথে বসবো আমি, বসে তারপরে তোমাদের সিদ্ধান্ত নেব, যতক্ষণ না বসছি ততক্ষণ আছি। যেটা ভালো হবে স্যার আমরা আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি, আপনি আপনার পূর্ণ স্বাধীনতা মতো ডিসিশন নিয়ে স্যার আমাদেরকে জানাবেন, কিন্তু আমাদের একটাই কথা আমরা স্যার আপনাকে হারাতে পারছি। স্যার তারা স্ট্রেস সৃষ্টি করতেছে আপনাকে, আপনাকে চাপ দিচ্ছে স্যার, তাদের আমাদের কাছে আমরা স্যার।